প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দুনিয়া কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি ফাহমিদা আকান্দ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, দুনিয়া কলেজ, ঢাকা। সকলকে নতুন বছর শুভেচ্ছা, অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে একটি ভিডিও চিত্র দেখে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। Welcome to the ICT world. What is ICT? Information and communications technology. It is the study or business of developing and using technology to process information and aid communications. Examples: voice conversation, email, processing business data via computer applications, etc. Recent years have seen a complete revolution in how information is gathered, archived and used in both business and government around the world. Throughout much of the world, the workplace has been transformed from one based on paper documents, fraught with errors and delays, to one based on information technology. IT versus ICT. IT refers to an entire industry that uses computers, networking, software and other equipment to manage information. ICT can be seen as an integration of IT with media broadcasting technologies, audio/video processing and transmission and telephony. ICT is an extended acronym for IT. The term ICT is widely used in the context of education, whereas IT is a term widely used in the industry. In addition, recently, ICT is also used to refer to the integration of telephone and audio/visual networks with computer networks. In simplest terms, ICT can be seen as the integration of information technology with communication technology. ICT covers any product that will store, retrieve, manipulate, transmit or receive information electronically in a digital form. For example, personal computers, digital television, email, robots. ICT areas are education, communication, sports, traveling, shopping, security, social, business. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে ভিডিও চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছি আজকে কি আলোচনা করব। আমরা আজকে HSC ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের জন্য আলোচনা করব বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ফার্স্ট পেপার, চ্যাপ্টার 11, ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন বিজনেস, অর্থাৎ ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমাদের লেকচার 4, টপিকসগুলো একটু জেনে নিই। কনসেপ্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন বিজনেস, অর্থাৎ ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। ইউজ অফ ICT ইন বিজনেস, ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারব। কনসেপ্ট অফ অনলাইন বিজনেস, অর্থাৎ অনলাইন ব্যবসায়ের ধারণা সম্পর্কে আমরা জানতে পারব। ইম্পর্টেন্স অফ অনলাইন বিজনেস, অনলাইন ব্যবসার গুরুত্ব। কনসেপ্ট অফ ই বিজনেস অর ইলেকট্রনিক বিজনেস, অর্থাৎ ই ব্যবসার ধারণা সম্পর্কে জানতে পারব। কনসেপ্ট অফ ই কমার্স অর ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ ই কমার্সের ধারণা সম্পর্কে আমরা জানতে পারব। কনসেপ্ট অফ ই মার্কেটিং, ই মার্কেটিংয়ের ধারণা সম্পর্কে জানতে পারব। কনসেপ্ট অফ ই রিটেইলিং, ই রিটেইলিংয়ের ধারণা সম্পর্কে জানতে পারব। কনসেপ্ট অফ ই ব্যাঙ্কিং, ই ব্যাঙ্কিংয়ের ধারণা সম্পর্কে জানতে পারব। কনসেপ্ট অফ ডেবিট কার্ড, ডেবিট কার্ডের ধারণা সম্পর্কে জানতে পারব। কনসেপ্ট অফ ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে পারব। এবং সবশেষে কনসেপ্ট অফ মোবাইল ব্যাঙ্কিং, অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের ধারণা সম্পর্কে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারব। তো আমরা শুরুতেই জেনে নিই ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা,
অর্থাৎ কনসেপ্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন বিজনেস। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝি? প্রথমত, উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ আমাদেরকে প্রথমত উপাত্ত সংগ্রহ করতে হবে, তারপর প্রক্রিয়াকরণ করতে হবে, এরপর সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান প্রদান এবং যোগাযোগ স্থাপন করতে হবে। এই প্রক্রিয়াকে আমরা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বর্তমানকালে ব্যবসায়ের ক্ষেত্রে GSM প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। 1982 সালে উদ্ভাবিত প্রযুক্তি গ্রুপ স্পেশাল মোবাইল অর্থাৎ GSM, যার বর্তমান নামকরণ করা হয়েছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ব্যবসা ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার্য ICT প্রযুক্তি বলা হয়। তোমাদের আমি এই সালগুলো উল্লেখ করে দিচ্ছি কারণ তোমাদের অনেক সময় MCQ-তে এগুলো আসে, কোশ্চেনগুলো আসে। GSM ফর ওয়াচ, এই জন্য ইলাবরেশনগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। তো আমরা ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা জানব ইউজ অফ ICT ইন বিজনেস অর্থাৎ ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা একটু আগে বলেছি ICT ব্যবহার সর্বক্ষেত্রে। এই যে আমরা এখন কথা বলছি, এক্ষেত্রে আমাদের ICT অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের এই করোনা সিচুয়েশনে ICT যদি না থাকতো, হয়তো তোমাদের সাথে কমিউনিকেট করাটাও আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যেত। তো আমরা ব্যবসা ক্ষেত্রে একটু জেনে নিই। প্রথমত, কলকারখানার ব্যবহার। কলকারখানার ক্ষেত্রে ICT কীভাবে ব্যবহার হয়? যেমন মজুদ ব্যবস্থাপনা, পণ্যমান নিয়ন্ত্রণ, শ্রমিক কর্মীদের তথ্য সংরক্ষণ, হাজিরা নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে ICT অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিক্রয়কর্মী প্রতিষ্ঠানে ব্যবহার কী ধরনের ব্যবহার হয়ে থাকে? যেমন মজুদ নিয়ন্ত্রণ, হিসাব রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজে ICT ব্যবহার হয়ে থাকে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার, তথ্য সংরক্ষণ, তথ্য ব্যবহার, সঠিক ও নির্ভুল লেনদেন, গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা দিতে অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি সেবা দিতেও ICT ভূমিকা অপরিসীম। পর্যটন শিল্পে ব্যবহার, বর্তমানে আমরা জানি যে পর্যটন শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, এক্ষেত্রে ICT ব্যবহার রয়েছে। যেমন ই-টিকেটিংয়ের সুবাদে বিমান, রেল, বাস সহ সকল যানবাহনের টিকিট আমরা ICT মাধ্যমে পেয়ে থাকি অর্থাৎ অনলাইনের মাধ্যমে পেয়ে থাকি। পরিবহন শিল্পে ব্যবহার, আকাশ, জল ও স্থলপথে নিরাপদে যাত্রী ও পণ্য পরিবহনে, বিমান পরিচালনায় ফ্লাইং বলতে পারো, ল্যান্ডিং, বোর্ডিং কার্ড প্রদান, ইমিগ্রেশন, ফ্লাইট কন্ট্রোল, টিকিট বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে, এছাড়া রেল পরিবহন, স্টেশনে থাকা, স্টেশন ত্যাগ, সিগন্যালিং সিস্টেম, জলযানের ক্ষেত্রে আবহাওয়া সংকেত, অবস্থান নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে ICT ব্যবহার অনস্বীকার্য। দুর্ঘটনা হ্রাসে ICT ব্যবহার, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক লেনদেনে নির্ভুল ও নিরাপদভাবে সমাধানের ক্ষেত্রে ICT ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ার বিল ও বন্ড বাজারে ব্যবহার, শেয়ার বিল ও বন্ড বাজারেও এই সংশ্লিষ্ট ক্রয় বিক্রয় ICT ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ICT ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা জানব অনলাইন ব্যবসা সম্পর্কে। তোমাদের প্রায়ই উদ্দীপকে অনলাইন ব্যবসা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, কাজে অনলাইন ব্যবসা কী আমাদের একটু ধারণা আমরা পেতে পারি। আমি একটু পরেই তোমাদেরকে বলবো যে নেটওয়ার্কের আওতায় কম্পিউটারের সাথে সংযুক্ত, কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে ব্যবসাকে অনলাইন ব্যবসা বলা হয়। অর্থাৎ
এই ব্যবসাটি নেটওয়ার্কে আওতায় হতে হবে এবং কম্পিউটারের সাথে সংযুক্ত ও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনেই হতে হবে এবং এই ব্যবসাকে বলা হয় অনলাইন ব্যবসা। 1991 সালে প্রথম amazon.com অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করে, যেমন অনলাইন মার্কেটিং, অনলাইন নিলাম, অনলাইন শপিং, অনলাইন আসন সংরক্ষণ, অনলাইন ব্যাংকিং, অনলাইন সিকিউরিটিস ক্রয় বিক্রয়, অনলাইন প্রকাশনা ইত্যাদি। এবার আমরা জানবো অনলাইন ব্যবসার গুরুত্ব। অনলাইন ব্যবসার গুরুত্ব অপরিসীম। কিছুক্ষণ আগে আমরা ব্যবহার সম্পর্কে জেনেছি এবং এবার গুরুত্ব সম্পর্কে জানব। যেমন 24 ঘন্টা সেবা, দোকান খোলা বা বন্ধের কোনো সুযোগ নেই, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা রেখেই একটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এটা শুধুমাত্র অনলাইন ব্যবসার ক্ষেত্রে এটা সম্ভব, কাজে অনলাইন ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। খরচ হ্রাস, ভালো অবস্থানে দোকান ভাড়া প্রয়োজন পড়ে না, কর্মচারী খরচ, দোকান খরচ কম হয়, যে কোনো জায়গায় ঘরে বসে হলেও অনলাইন ব্যবসা পরিচালনা করা সম্ভব হয়, এতে ব্যয় হ্রাস হয়। কোনো একটা ভালো জায়গায় আমাদের দোকান নিয়ে সেখানে আমাদের মূলধন ব্যয় করতে হয় না, কাজেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সময় সাশ্রয়, যে কোনো তথ্য নেটের মাধ্যমে কম সময়ে পাওয়া যায়, বিদেশ থেকে কম সময়ে পণ্য সংগ্রহের ক্ষেত্রেও অনলাইন ব্যবসার গুরুত্ব অপরিসীম। সহজ ও দ্রুত লেনদেন, নেটে মার্কেট প্লেসে ঢুকে পছন্দের জিনিস দেখে অর্ডার করা, এছাড়া তথ্য প্রাপ্তি, ফরমাইশ প্রদান, মূল্য পরিশোধ ও পণ্য প্রাপ্তি সহজে করা যায়, এক্ষেত্রেও অনলাইন ব্যবসার গুরুত্ব অপরিসীম। সম্প্রসারিত কার্যক্রম, নেট বা ওয়েবসাইটের মাধ্যমে কোথায় কী আছে তা সহজে জানা যায়, এতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। দ্রুত বাজার সৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে সহজে প্রচার সুবিধা, মুহূর্তেই হাজার হাজার মেসেজ গ্রাহকদের প্রেরণ, ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত আকর্ষণীয়ভাবে পণ্য ও ব্যবহার সম্পর্কে প্রচার, দ্রুত বাজার পাওয়ার সুযোগ সৃষ্টি, এটা অনলাইন ব্যবসার মাধ্যমে সম্ভব হচ্ছে, কাজে অনলাইন ব্যবসার গুরুত্ব অপরিসীম। ব্যবসায়িক সংযোগ প্রতিষ্ঠায় সুযোগ, ব্যবসায়ীদের মধ্যে সংযোগ প্রতিষ্ঠা, ক্রেতা গোষ্ঠী একত্রিত হয়ে ফরমাইশ প্রদান ও পণ্য সংগ্রহ ইত্যাদি ক্ষেত্রে অনলাইন ব্যবসার গুরুত্ব অপরিসীম। তো আমরা অনলাইন ব্যবসার গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা জানবো ই ব্যবসায়ের ধারণা। তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এই ধরনের প্রশ্নগুলো আসে, ই ব্যবসা কী, অনলাইন ব্যবসা কী, তো এগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। উৎপাদন ও বন্টন সংক্রান্ত ব্যবসায়িক সকল কার্যক্রমের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগকে বলা হয় ই ব্যবসায় বা ই বিজনেস। ই ব্যবসাকে ই বিজনেস হিসেবে বলা হয়। যেমন ইলেকট্রনিক ক্রয় ও সরবরাহ চেইন ব্যবস্থাপনা, ইলেকট্রনিক পদ্ধতিতে ফরমায়েশ প্রদান, গ্রাহক সেবা সুবিধা পরিচালনা, সহযোগী ব্যবসায় অংশীদারদের সহযোগিতা প্রদান। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো কনসেপ্ট অফ ই কমার্স অর ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ ই কমার্স সম্পর্কে ধারণা। ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য পরিবেশন তথা ক্রয় বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকে ই কমার্স বলা হয়। ই কমার্স মূলত বিক্রয়ের স্বার্থে প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষ যেমন ব্যক্তি, প্রতিষ্ঠান, সহযোগী অংশীদার ইত্যাদির সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে থাকে, পণ্য, সেবা বিক্রয় এবং সরবরাহের ব্যবস্থাও করে থাকে। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো আমরা একটু জেনে নিই। এক্ষেত্রে দুটো পক্ষ থাকবে, যেমন লেনদেন, ব্যবসায়িক লেনদেন দুটো পক্ষের সাথে হবে, যেমন ব্যবসা থেকে ব্যবসা অর্থাৎ বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে ভোক্তা অর্থাৎ বিজনেস টু কনজিউমার,
ব্যবসা থেকে সরকার, বিজনেস টু গভর্নমেন্ট, ভোক্তা থেকে ব্যবসা, কনজিউমার টু বিজনেস, ব্যবসা অংশীদার থেকে ব্যবসা অংশীদার, অর্থাৎ পার্টনারশিপ টু পার্টনারশিপ। এবার আমরা জানব ই মার্কেটিং। ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সাথে মার্কেটিং বা বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনাকে বলা হয় ই মার্কেটিং, অর্থাৎ পণ্য বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ইমেজ সৃষ্টিতে ই মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন ওয়েব, ইমেইল, ডাটাবেস, ডিজিটাল টেলিফোন, টেলিভিশন ইত্যাদি ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে মার্কেটিং কার্য সম্পাদন ও সেবা প্রদানই হচ্ছে ই মার্কেটিংয়ের লক্ষ্য। ই রিটেইলিং, অর্থাৎ ইলেকট্রনিক রিটেইলিং। ই রিটেইলিং হলো ই কমার্স তথা ই বিজনেসের একটি বিশেষ রূপ বা ধরন, যেখানে কোনোরূপ মধ্যস্থ ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের পণ্য ও সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। ই রিটেইলিংয়ে ই শপ, ই স্টোর, ইন্টারনেট শপ, ওয়েব শপ, ওয়েব স্টোর, অনলাইন স্টোর, ভার্চুয়াল স্টোর, ই রিটেইলিং ইত্যাদি নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। এক্ষেত্রে ক্রেতা ইন্টারনেটের মাধ্যমে দোকানের ওয়েবসাইটে যেয়ে পণ্য ও মূল্য তালিকা সার্চ করে থাকে। এবার আমরা জানব ই ব্যাংকিং নিয়ে। আমাদের প্রত্যেকটি বিষয়ই জ্ঞানমূলক প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে টপিকগুলো আলোচনা করছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং এগুলো নোট করে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এবার জেনে নিই ই ব্যাংকিং কি। ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি হচ্ছে ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের জন্য আধুনিক কৌশল বা তড়িৎবাহী পদ্ধতি। এটি এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা প্রদান সম্ভব। এইচ লিপিসের মতে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা হলো সার্বিক ব্যাংকিং ডেলিভারি সেবা ব্যবস্থার উন্নততর পদ্ধতি। মানে এটা ব্যাংকিং ডেলিভারি সেবা ব্যবস্থারই একটি উন্নততর পদ্ধতি। এই সুবিধাগুলো আমরা একটু জেনে নিই। যেমন স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, আমরা এটিএম কথাটি শুনেছি, এটিএম অটোমেটেড টেলার মেশিন, তোমাদের এমসিকিউতে এটিএম ফর হোয়াট এ ধরনের কোশ্চেন আসে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, আমরা এই নিয়ে বিস্তারিত জানব কিছুক্ষণ পর। আমরা জানি যে ব্যাংকিং ক্ষেত্রে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড প্রয়োজন পড়ে। অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, বিক্রয় বিন্দু, স্বয়ংক্রিয় নিকাশ ঘর, ACH অটোমেটেড ক্লিয়ারিং হাউস। তো এই সুবিধাগুলো আমরা এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে পেয়ে থাকি। আমরা এবার জানবো ডেবিট কার্ডের ধারণা। এটিএম কার্ড মূলত দুই ধরনের, একটি হচ্ছে ডেবিট কার্ড এবং আরেকটি হচ্ছে ক্রেডিট কার্ড। তহবিল থেকে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটি অন্যতম পদ্ধতি। এতে চুম্বকীয় শক্তিসম্পন্ন সাংকেতিক নম্বরযুক্ত এবং গ্রাহকদের ছবি অন্যান্য তথ্য সম্বলিত এক ধরনের প্লাস্টিক কার্ড। এক্ষেত্রে প্রত্যেকের আলাদা পিন নাম্বার, অর্থাৎ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যা ব্যবহার করে এর গ্রাহক এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও ফান্ড ট্রান্সফারও করতে পারে। আমাদের দেশে ব্যাংকগুলো এ বুথ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একেবারে উঠানোর সুযোগ দেয়। সাধারণত এ কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে 24 ঘন্টায় 2 বার টাকা উত্তোলন করা যায়। এছাড়া বিভিন্ন সেবা সুবিধা যেমন পণ্য ও সেবা ক্রয়, বিল, প্রিমিয়ামের কিস্তি প্রদান এই কার্ডের মাধ্যমে করা সম্ভব হয়। এবার জানব ক্রেডিট কার্ড সম্পর্কে। নির্দিষ্ট মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে ক্রেডিট কার্ড একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সেবা পদ্ধতি। এটি গ্রাহকদের ছবি অন্যান্য তথ্য সম্বলিত এক ধরনের
প্লাস্টিক কার্ড। এরূপ কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট লিমিট বা ঋণ সুবিধা দেওয়া হয়। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনে এই কার্ড ব্যবহার করা হয়। এর দ্বারা পণ্য ক্রয় করা যায়, পণ্য বা সেবা মূল্য পরিশোধ বাবদ তা বারবার ব্যবহার করা যেতে পারে। ডেবিট কার্ডের কথা আমরা কিছুক্ষণ আগে বললাম যে দুইবার ব্যবহার করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলব যে ক্রেডিট কার্ডটি বারবার ব্যবহার করা যেতে পারে। এবার আমরা জানব মোবাইল ব্যাংকিংয়ের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ মোবাইল ব্যাংকিং। তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকে মোবাইল ব্যাংকিং বলা হয়। 1911 সালে জার্মানির ডাচ ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবার প্রচলন করে থাকে। এই সনগুলো একটু জেনে নিতে হবে, কারণ তোমাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম ব্যাংকিংয়ের ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কের পিন ব্যবহার করে তথ্য জানা, ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ ও সীমিত ফান্ড ট্রান্সফারের যে সুযোগ প্রচলিত রয়েছে তাকে আরও সহজতর করার জন্যই মূলত মোবাইল ব্যাংকের উৎপত্তি। একজন গ্রাহককে একজন ব্যাংক প্রদত্ত ফর্ম পূরণ করে মোবাইল নম্বর প্রদান করতে হয়। এই নম্বর থেকেই লেনদেন সম্পর্কিত তথ্য জানা যায়। তো এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। এবার আমি তোমাদের একটি হোম টাস্ক দিব, একটি উদ্দীপক দিয়ে দিব, এবং এখান থেকে তোমাদের প্রশ্ন তৈরি করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি সেই উদ্দীপকের মধ্যে তোমরা সে প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবে। তো আমরা একটু বলে নেই, মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমার বিকাশের নাম শুনেছি, ইউ ক্যাশ, এম ক্যাশ ইত্যাদি সেবা আমরা শুনেছি। যেমন বিকাশের প্রতিষ্ঠাতা কে, মানে কোন ব্যাংকে এটা প্রথম প্রচলন হয়, যেমন এটা ব্যাংকে এটা প্রচলন হয়, তো এই ধরনের পদ্ধতিগুলো যেমন বিকাশ, ইউ ক্যাশ, এম ক্যাশ এগুলো কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের একটি সেবা বলা যেতে পারে। তো আমরা একটু জেনে নেই প্রশ্নগুলো কী দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন তোমরা দেখবে এবং দেখে উত্তরগুলো বাসার চেষ্টা করবে। আমরা একটু উদ্দীপকটি পড়ে নেই। মিসেস সাবিলা একজন ব্যাংকার, তাকে অফিসে 5টা পর্যন্ত কাজ করতে হয়। ওদের কিন্তু 3 রাস্তার ট্রাফিক জ্যাম, লম্বা লাইন, এ দোকান সে দোকান ঘোরার ভয় ভীত। তাই তিনি এবার ঈদে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পোশাক কেনাকাটার কাজ সেরে নিলেন। তো আমার প্রশ্ন কতে জ্ঞানমূলক প্রশ্ন, ই ব্যাংকিং কি? কিছুক্ষণ আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা অ্যান্সারটা লিখতে পারবে। মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। উদ্দীপকে অনলাইন ব্যবসায়ের কোন ক্ষেত্রটির বর্ণনা আছে ব্যাখ্যা করো। এখানে কিন্তু আমি একটু তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কী করছে, লাস্ট লাইন যেটা আছে এটার উপর গুরুত্ব দিয়ে তোমরা অ্যান্সারটি খুঁজে পাবে। সর্বশেষ প্রশ্ন, ব্যবসায় ICT ব্যবহারের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তো আমার বিশ্বাস তোমরা বাসায় যদি একটু চেষ্টা করো এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে। তো এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। তো তোমাদের সাথে আমি আরও নতুন নতুন টপিক নিয়ে কথা বলবো। যে টপিকগুলো, যে চ্যাপ্টারগুলো তোমাদের কাছে একটু হার্ড লাগে, বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং কিছুটা পড়াশোনা করো, কিছুটাই বলছি, অতিরিক্ত দরকার নাই, কিছুটাই পড়াশোনা করো। এবং সামনে যে কোনো সময় তোমাদের হয়তো পরীক্ষা রুটিন পেয়েও যেতে পারো। শিক্ষার্থী সকলের প্রতি শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। শুধুমাত্র ICTর উপর ডিপেন্ড করে নয় আমাদের বিশ্বাস, আমাদের যেই সমস্যা যাচ্ছে এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো, এই করোনা পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করবো ইনশাল্লাহ। তো তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।